দর্শক এবার যুক্ত হচ্ছে সাতক্ষীরায়, সেখান থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাবের খবর জানাবেন প্রতিনিধি ফয়সল হক বাবু। বাবু, উপকূলীয় অঞ্চল সাতক্ষীরায় দানার প্রভাব ও ক্ষয়ক্ষতির মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। উপমা, আপনি জানেন যে ঘূর্ণিঝড় দানার প্রভাবে গতকাল দুপুর থেকেই কিন্তু সাতক্ষীরায় এর প্রভাব আমরা লক্ষ্য করেছি। তবে রাতে কিছুটা স্বাভাবিক থাকলেও আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে, তবে দমকা হাওয়া মাঝে মধ্যে বইছে, মাঝে মধ্যে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এবং আকাশ কিন্তু এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল দুপুর থেকে আজ পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টি কিন্তু তারা রেকর্ড করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় দানা কিন্তু সাতক্ষীরা উপকূল থেকে এখনো 350 থেকে 400 কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করছে। তবে আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল যে কোনো সময় এটি কিন্তু উড়িষ্যা উপকূল দিয়ে এটি অতিক্রম করবে। তবে যখন উড়িষ্যা উপকূল অতিক্রম করবে তখন হয়তো এই ঘূর্ণিঝড়ের যে একটা প্রভাব সেটি কিন্তু আমাদের সাতক্ষীরা উপকূলে পড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন এবং সাতক্ষীরায় এই ঘূর্ণিঝড়ের আশ্রয় পড়া বা ক্ষতি আশঙ্কা খুবই কম বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন হয়, সে কারণে কিন্তু সকলকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে এবং আপনাদেরকে আগেই বলেছি আমরা সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে সাতক্ষীরায় আশাসন এবং শ্যামনগর উপকূলে যদি ঘূর্ণিঝড় দানা আঘাত হানে সেক্ষেত্রে কিন্তু শুকনো খাদ্য, নগদ অর্থ এবং পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং সিপিপি সদস্য, পর্যাপ্ত সদস্য কিন্তু মোতায়েন করা আছে। যদি কোনো প্রকার আঘাত হানে সেক্ষেত্রে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাতক্ষীরা জেলায় 162টি স্থায়ী সাইক্লোন শেল্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে 887টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও যে সমস্ত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের 9টি পয়েন্ট কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ স্থান যদি কোনো প্রকার ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত জিওব্যাগের মজুদ রাখা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যদি উপমা, আমি এক কথা এটাই বলতে পারি যে যদি সাতক্ষীরাতে ঘূর্ণিঝড় দানা কোনোভাবেই আঘাত হানে সেক্ষেত্রে সকল প্রস্তুতি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে নেওয়া হয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় দানার সর্বশেষ অবস্থা আমার কাছে। উপমা।